রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবদিয়াতের মাকামে লা শরীক বলেন সুবহানাল্লাহ, তার অনুসরণ করতে হবে। তো বলছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আর কি বিশ্ব নেতা। কোরআনে কারিমে সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াতে কারিমা 158 আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে নবী আপনি বলুন, আমি হে বিশ্ববাসী, কুল ইয়া আইয়ুহান নাস, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে নবী বলুন, হে মানব সকল, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি। বলেন আলহামদুলিল্লাহ, মানুষের জন্য রাসূল, মুসলমানদের জন্য শুধু নয় বিশ্ববাসীর জন্য রাসূল, তাই তিনি বিশ্ব নবী। বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্যের শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াতে কারিমা 107, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার সমস্ত সৃষ্টি লোকের জন্য আপনি আমার রহমত। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে বিশ্ব নেতা, এরপরে হচ্ছে বিশ্ব নেতা, একটু সময় বোধহয় লাগবে, সম্মানিত দিনী ভাইরা, বিশ্ব নেতা। এই পৃথিবীর মানুষ আবহমান কাল ধরে কোন না কোন নেতার অনুসরণ করে চলেছে, ঠিক কিনা বলুন? পৃথিবীর মানুষ দুভাগে বিভক্ত, একটি হচ্ছে নেতা আরেকটি হলো অনুসারী, এর বাইরে কিন্তু কেউ নাই। আমি কি কথাটি ঠিক বললাম? হয় নেতা নাই অনুসারী। বিশ্ববাসী যুগে যুগে কালে কালে কোন না কোন নেতার অনুসরণ করে চলেছে, যেমন রোমানরা জুলিয়াস সিজারকে অনুসরণ করেছেন, ইউরোপিয়ানরা চার্চিলকে অনুসরণ করেছেন, আমেরিকানরা জর্জ ওয়াশিংটন এবং আব্রাহাম লিঙ্কনের আদর্শ অনুসরণ করেছেন, চীনারা কনফুসিয়াস এবং মাও সেতুংয়ের আদর্শে অনুসরণ করেছেন, ভারতীয়রা মহাত্মা গান্ধীজির অনুসরণ করেছেন, কবি সাহিত্যিক এরা অনুসরণ করেছেন শেক্সপিয়ার, গ্যাটে, রবীন্দ্রনাথের আদর্শের অনুসরণ করেছেন। আমি যাদের নাম নিলাম, আমি তাদের মর্যাদাকে বিতর্কে তুলতে চাই না, শুধু বোঝার জন্য তুললাম। আপনার একটু বিস্তারিত পড়তে চাইলে আমাদের এই কুষ্টিয়ার সম্পদ অনেকের শিক্ষক আবু জাফর, তার লেখা একটা সুন্দর বই আছে, বইটির নাম হলো তুমি পথ প্রিয়তম নবী তুমিই পাথেও, এর 14 নম্বর পৃষ্ঠায় তিনি এই কথা উল্লেখ করেছেন যে যাদের এই যে নামগুলো বললাম তারা তাদের নিজ নিজ দেশের জন্য, ভাষার জন্য, জাতির জন্য বহু কিছু করেছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু পাশাপাশি তারা কেউই আসলে মহত্তম নয়, পূর্ণ মানব নন। একদিকে তারা মানব সেবক, আবার দেখা যাবে জীবনের অন্য সাইডে অনেক অন্ধকার, এরকম থাকতে পারে না? বলেন থাকতে পারে না? যেমন পৃথিবীর ভাষাকোষ যেটাকে বলা হয় ডিকশনারি, এর ভিতরে আছে গুণবাচক শব্দ, এর ভিতরে আছে দোষবাচক শব্দ। আমরা যদি গুণবাচক শব্দের একটা তালিকা করি আর দোষবাচক শব্দের আরেকটা তালিকা করি, এরপরে পৃথিবীর রঙ্গমঞ্চে যারা নেতা হয়ে এসেছিলেন তাদের নামের পাশে যদি গুণবাচক শব্দগুলো দিতে থাকি, হয়তো 10টা 20টা দেওয়া যাবে, ঠিক কিনা বলুন? আবার গুণবাচক শব্দের সঙ্গে দোষবাচক শব্দও কিন্তু দেওয়া যাবে, যাবে না? কিন্তু একজন মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুণবাচক শব্দ ডিকশনারিতে যত আছে সবগুলি যার সঙ্গে বসানো যায় তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কলঙ্কের একটা শব্দও কি বসানো যাবে? বন্ধুগণ, চার্চিল ইউরোপিয়ানদের জন্য অনেক কিছু করেছে, কিন্তু সারা পৃথিবীর কূটনৈতিক ইতিহাসে তিনি মিথ্যাবাদী রূপে পরিচিত। লেনিন রাশিয়ানদের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু ইতিহাসে তিনি নরহত্যাকারী রূপে চিত্রিত হয়ে থাকবেন। কার্ল মার্ক্স
জার্মানিদের জন্য বহু কিছু করেছেন কিন্তু তার চরিত্র ছিল পাগলাটে ফ্যামিলি স্ট্রাকচার বলতে কিছু ছিল না আব্রাহাম লিংকন আমেরিকাবাসী তাকে শ্রদ্ধা করে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তার স্ত্রী তাকে একজন নিকৃষ্ট মানুষ হিসেবে মনে করত মহাত্মা গান্ধী গোটা ভারতবর্ষ তাকে শ্রদ্ধা করে আমাদের কোনো আপত্তি নাই তিনি তার জীবনীতে লিখছেন আমার মায়ের মৃত্যুর রাতে আমার ভাই আমার মায়ের বাসনা ছিল তিনি আমার কোলে মাথা রেখে মরবেন কিন্তু আমার রুমের পাশের রুমে আমার মায়ের রুমের পাশের রুমে আমার স্ত্রীর পাশে রাত কাটানোর শোবার লোভটুকু বিসর্জন দিয়ে আমার মায়ের শেষ বাসনাটুকু আমি পূরণ করতে পারি নাই বন্ধুগণ রবীন্দ্রনাথ কবিতার দিক থেকে মহাকবি কোনো সন্দেহ নাই কিন্তু তিনি ইতিহাসে প্রজানিপীড়ক হিসেবে চিত্রিত হয়ে থাকবেন আমি যাদের নাম নিলাম এরা অনেক ভালো ভালো কাজ করেছেন কিন্তু জীবনের দুদিকে ডাবল স্ট্যান্ডার্ড নীতি দুই রকমের চরিত্র আমরা দেখতে পাই ঠিক কিনা বলুন আমরাও আমরা বাংলাদেশীরাও অনেককে নেতা মেনে চলি কিন্তু আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার নেতা জীবনেও মিথ্যা বলে নাই আমার নেতা নেত্রী কোনোদিন পরপুরুষ বা পরনারী স্পর্শ করে নাই এটা কি আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার নেতা জীবনেও মদপান করে নাই এটা কি বলতে পারবো কোন নেতাই পারে নাই এই কথা বলতে যে আমি যা করি আর যা বলি সবগুলি মানুষকে বলে দাও কেউ কি পেরেছে একজন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার স্ত্রীরা আর ও আমার সাথীরা তোমরা আমার ভিতরে রাতের আধারে যা করতে দেখো আর দিনের আলোই যা করতে দেখো সবগুলি মানুষের সামনে খুলে খুলে বলে দাও সুবহানাল্লাহ যেটাই ছিল তার পার্সোনাল ক্যারেক্টার সেটাই তার পাবলিক ক্যারেক্টার বলেন আলহামদুলিল্লাহ এজন্য হুজুর বিশ্ব নেতা হতে হলে পাঁচটি গুণ দরকার এই কথাটা বলেই আমি আমার আলোচনা শেষ করব তারপর আমরা প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করতে চাই ইনশাআল্লাহ বিশ্ব নেতা হতে হলে পাঁচটি অবশ্যম্ভাবী মৌলিক গুণ দরকার এই পাঁচটি শর্ত যারা পূরণ করতে পারবেন তিনি যাই হোক আমাদের বিশ্ব নেতা মানতে অসুবিধা নাই প্রথম শর্ত তিনি যে আহ্বান করবেন যে ডাক দিবেন সেই ডাক তার দাওয়াত তার আহ্বান কোন অঞ্চলের জন্য হবে না স্পেশাল কোন দেশের জন্য হবে না কোন বর্ণের জন্য হবে না কোন গোত্রের জন্য হবে না তার আহ্বান হবে গোটা বিশ্ববাসীর জন্য ঠিক কিনা বলুন এমনকি অনেক নবীরাও এসেছেন তারাও ইয়া আইয়ুহান নাস বলে দাওয়াত দিতে পারেন নাই সূরাতুল আরাব দেখুন কোরআনে কারিমের সাত নম্বর সূরা রুকু হচ্ছে অষ্টম নবম দশম একাদশ আল্লাহ পাক এই রুকুগুলাতে আল্লাহ পাক এনেছেন অষ্টম রুকুতে হযরতে নূহ আলাইহিস সালামের কথা নবম রুকুতে এনেছেন হযরতে হুদ আলাইহিস সালামের কথা দশম রুকুতে এনেছেন হযরতে সালেহ আলাইহিস সালামের কথা একাদশ রুকুতে এনেছেন হযরতে শুআইব আলাইহিস সালামের কথা তাদের দাওয়াত কি ছিল সূরাতুল আরাফের আয়াতগুলো দেখুন এই সব রুকুর 59 65 73 আর 85 নম্বর আয়াত তাদের দাওয়াত কি ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হে আমার জাতি তোমরা দাসত্ব করো গোলামি করো তোমাদের সেই আল্লাহর যিনি ছাড়া কোনো ইলাহ নাই হে আমার জাতি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র ব্যক্তিত্ব তার দাওয়াত কি সূরাতুল বাকারা 16 নম্বর 2 আয়াতে কারীম 21 ইয়া আইয়ুহান্নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম হে মানব সকল হে মানব সকল তোমরা দাসত্ব করো গোলামি করো তোমাদের সেই রবের যিনি ছাড়া যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের বাপ দাদাকেও যিনি সৃষ্টি করেছেন তার দাসত্ব করো হে মানব সকল তাহলে বোঝা গেল পয়লা শর্ত বিশ্ব নেতা হতে হলে তার আহ্বান হবে সকলের প্রতি দল মত বর্ণ ভাষা সব কিছুর ঊর্ধ্বে হবে তার দাওয়াত এক দুই নম্বর তিনি হবেন সকলের জন্য আদর্শ এবং সেই আদর্শের মাঝে থাকবে মানব জাতির সকল সমস্যার সমাধান আমরা বলি আলহামদুলিল্লাহ তিনি শিশুর আদর্শ শ্রমিকের আদর্শ
তিনি যুবকের আদর্শ, তিনি সৈনিকের আদর্শ, তিনি রাষ্ট্রপতির আদর্শ, সবার আদর্শ তিনি হবেন। এরকম একজন মানুষ তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনে কারীমের সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াতে কারীম 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মহত্তম সুন্দরতম আদর্শ রেখেছি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে, তার আদর্শকে তোমরা অনুসরণ করো। তাহলে দুই নম্বর শর্তেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বর শর্ত, বিশ্ব নেতা হতে হলে তিনি যে শিক্ষা পেশ করবেন সেই শিক্ষার আবেদন কোন সময়ের ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না, যে তার নির্দিষ্ট কালে চলতো এখন আর চলবে না, তার শিক্ষা হবে কালোত্তীর্ণ যুগোত্তীর্ণ, তার শিক্ষা কোনো যুগের জন্য নয়, তার শিক্ষা কোনো শতাব্দীর জন্য নয়, কোনো সহস্রাব্দীর জন্য নয়, তার শিক্ষা হবে চিরন্তন কালোত্তীর্ণ শাশ্বত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের একমাত্র লিডার যিনি শ্রমিকের যে অধিকার দিয়েছেন, নারী পুরুষের যে অধিকার দিয়েছেন, প্রতিবেশীর অধিকার, আত্মীয় স্বজনের অধিকার, অমুসলিম ভাই বোনদের অধিকার, মানুষের মৌলিক মানবাধিকার, এমনকি সত্য সুন্দর সততা আমানতদারি, এমনকি যুদ্ধের উত্তপ্ত ময়দানে শত্রুপক্ষের নারী শিশু এবং বৃদ্ধদের যে অধিকার তিনি দিয়েছেন বিশ্ব জগৎ তা দিতে পারে নাই, ঠিক কিনা বলুন? এমনকি যুদ্ধ বন্দীদের সঙ্গে তার যে ব্যবহার তা সত্যি অনন্য। আজকে যারা সভ্যতার দাবি করে তারা নিরপরাধ বন্দীদের সঙ্গে গুয়ান্তানামো বে কারাগারে, আবু গরিব কারাগারে যে ব্যবহার করেছে তা তো আমরা জানি, আর বিশ্বনবী বন্দীদের সঙ্গে কি ব্যবহার করেছেন তা ইতিহাসের পাতায় আজও জ্বলজ্বল করে উঠছে, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাবে তার শিক্ষা, তার শিক্ষার আবেদন হবে চিরন্তন শাশ্বত কালোত্তীর্ণ। কয়টা শর্ত বললাম? পাঁচটা বলেছি, তার তিনটা ব্যাখ্যা করলাম সংক্ষেপে। চার নম্বর শর্ত হলো তিনি যেটা বলবেন সেটা তিনি করে দেখাবেন। শুধু সুন্দর সুন্দর কথা বললে, সুন্দর সুন্দর চিন্তাধারা পেশ করলে তিনি বড়জোর চিন্তাবিদ হতে পারেন, নেতা হতে পারেন না। নেতা হতে হলে তিনি যেটা বলবেন এটা বাস্তবায়ন করে দেখাবেন। তিনি বলেছেন ক্ষমার কথা, আমরা জানি গৌতম বুদ্ধ তিনিও ক্ষমার কথা বলেছেন, বলেন নাই? অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও। তিনি যখন এই কথা বলছেন তখন কি তিনি রাজা? তিনি যখন রাজা ছিলেন তখন কিন্তু বলেন নাই, রাজত্ব শেষ করলেন, গাছের নিচে গিয়ে বসলেন, সংসার বিদায় করলেন, সিদ্ধি লাভ করলেন, এবার তিনি বলছেন হিংসা পাপ,